টোটালটাই শিল্প হয়ে গিয়েছে, কোনো জমি ফাঁকা নেই। না এটা মুখ্যমন্ত্রী শুধু নয়, মুখ্যমন্ত্রীর যারা অনুগামী তারা অনেক আগেই বলেছেন, হুগলি যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন, তিনি যখন ভোটে প্রার্থীপদ পেয়েছিলেন পরে এমপি হয়েছেন, তিনি শুধু কুইন্টাল কুইন্টাল জল এবারে বলেছেন তা নয়, তিনি এর আগে বলেছেন আমি গোটা ধোঁয়া দেখতে দেখতে এসেছি, সেটা পাউরুটি ফ্যাক্টরির ধোঁয়া না ইটভাটা টালিভাটার ধোঁয়া না চা দোকানের ধোঁয়া না টায়ারের সোল্ডিংয়ের ধোঁয়া সেটা আমি জানি না বলেছেন। অতএব ওনার সাংসদ বলেছেন যখন, তখন মাননীয় মুখ্যমন্ত্রীকেও সেটা স্বীকৃতি দিতে হবে, তাই তিনি বলছেন। মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ, সর্বদিক থেকে শেষ হয়ে গেছে, মুসলিম ভোট আর পুলিশ এই দুটো করে এই রাজ্যতে ক্ষমতায় আছে, সাধারণ মানুষের সমর্থন নেই, ভোট হয় না, মানুষ ভোট দিতে পারে না, গণতান্ত্রিক অধিকার নেই। আর মুখ্যমন্ত্রী যে কত মিথ্যা কথা বলেন তার উদাহরণ প্রত্যেক দিনই দেওয়া যায়, কিন্তু সবচেয়ে যে বড় বিষয়টা জনগণ ধরে ফেলেছে, বাংলার মা বোনেরা বিশেষ করে ধরে ফেলেছেন, সেটা হলো 14ই আগস্ট মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 10 লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে, পরবর্তীকালে যখন তিনি বললেন যে আমি টাকার কথা উল্লেখ করিনি, সেদিনই বাংলার মানুষ প্রতিক্রিয়া দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, মেন স্ট্রিম মিডিয়াতে এবং জনে জনে, যে এত বড় মুখ্যমন্ত্রী, মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, জনপ্রতিনিধি স্বাধীনতার পরে আমাদের দেশে আর আসেনি।